লোকসভা প্রবাস যোজনা ফেজ টু এর অধীনে বিজেপি পরিকল্পনা করেছে যে দু সালে চব্বিশ লোকসভা নির্বাচনের আগে দেশের এই একশো চুয়াল্লিশটি আসনে দলের শক্তি বাড়াতে হবে সূত্রের খবরে হেরে যাওয়া আসনগুলি বা যেখানে যেখানে বিজেপি দুর্বল সেগুলিকে কয়েকটি ক্লাস্টারে ভাগ করা হয়েছে দলের কেন্দ্র নেতাদের এই ক্লাস্টারগুলির ইনচার্জ হিসেবে নিয়োগ করা হবে তাদের কাজ হবে স্থানীয় প্রভাবশালী নেতাদের সঙ্গে নিয়মিত বৈঠক করা পাশাপাশি বিজেপির স্থানীয় অসন্তুষ্ট নেতাদের অভাব অভিযোগ শোনা এবং দ্রুত সেগুলির সমাধান করা কেন্দ্রীয় সরকারের মোট চল্লিশ জন মন্ত্রীকে এই কাজে নিয়োগ করা হবে তাদের পাঁচ দফা কাজ করতে হবে প্রথমত প্রচার অভিযানের পরিকল্পনা বাস্তবায়ন করা দ্বিতীয়ত জনসাধারণের মধ্যে প্রচার কর্মসূচি পরিচালনা করা তৃতীয়ত রাজনৈতিক ব্যবস্থাপনা চতুর্থত রাজনৈতিক বিবৃতি তৈরি করা এবং পঞ্চমত ক্লাস্টারের একটি লোকসভা কেন্দ্রে রাত কাটানো এছাড়া ক্লাস্টারে থাকাকালীন কেন্দ্রীয় মন্ত্রীদের স্থানীয় ধর্মীয় নেতা সাথ এবং বিভিন্ন সম্প্রদায়ের স্থানীয় নেতৃবৃন্দদের সঙ্গে বৈঠক করতে হবে স্থানীয় উৎসব অনুষ্ঠানে সক্রিয়ভাবে অংশগ্রহণ করতে হবে স্থানীয় পর্যায়ে আয়োজিত পথসভা এবং অন্যান্য রাজনৈতিক কর্মসূচিতেও অংশ নিতে হবে কর্মসূচিতে সকল শাখা সংগঠনের স্থানীয় কার্যকর্তা এবং কর্মীদের পাশাপাশি দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী এবং সংগঠন নেতাদের সঙ্গে বৈঠক করতে হবে এর পাশাপাশি স্থানীয় ভোটার বিশেষ করে আইনজীবী ডাক্তার অধ্যাপক ব্যবসায়ী এবং অন্যান্য পেশার বিশেষ ব্যক্তিদের সঙ্গেও বৈঠক করতে হবে হবে ব্যো রিপোর্ট আর ই নিউজ